নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দেউইদ রিয়া চ্যানেলের সমস্ত বন্ধুকে স্বাগত জানিয়ে আমার নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব খুব ভালো আছি। আর আমি যে সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর জানো তো আমার সকালে রান্না হয়, রান্না করতে হয়, আর এই ভাত তরকারি বেগুন ভাজা ডাল তরকারি হচ্ছে এখনো, দেখতেই পাচ্ছো কড়া বসানো আছে গ্যাসেতে। আর ভাত ডাল বেগুন ভাজা হয়ে গেছে, এবারে টিফিনের আটা মাখবো, রুটি করবো। মেয়ে এখনো ঘুমাচ্ছে, ওঠে নে, সে উঠবে পরে আসছি, আবার কথা হবে। এই যে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আমার তোমাদের সঙ্গে চলে এলাম কথা বলতে। এই যে ভাত হয়ে গেছে, আজ নতুন হাঁড়ি করে ভাত করেছি। ছোট হাঁড়ি একটা ছিল, ভেঙে গেছিল বলে আবার এই হাঁড়িটা নতুন নিয়েছি, এটা করে আজ ভাত করেছি। আর এখানে মুগের ডাল, বেগুন ভাজা, আর এখানে তরকারি আছে। আর এই যে চাটু বসে দিয়েছি, টিফিনে রুটি করব। টিফিনে রুটিটা করে নিয়ে ওর বাবার টিফিনে রুটিটা করব। আর এখানে কালকে বাজার করে নিয়েছিল, তোমাদের একটু দেখিয়ে দিই। বাজার করে নিয়েছিল, ধনে পাতা নিয়েছিল। ধনে পাতাগুলো গোড়াগুলো কেটে, গোড়াগুলো কেটে নিচে একটা কাগজ, শুকনো কাগজ দিয়ে এরকম করে বাক্সয়ে করে রাখলে ফ্রিজেতে না অনেক দিন থাকে, সবুজ হয়ে থাকে, হলদে হয় না। এবার যখন রান্না করবে দুটো দুটো করে বার করে রান্না করলে অনেক দিন থাকে। আমি বাক্স প্যাকিং করে সব গুঁড়াগুলো কেটে এরকম করে সাইজ করে রেখে দিচ্ছি, এরকম করে মুড়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে। এবার যখন রান্না করবো বার করে করে নেবো। আর চলো বন্ধুরা, চাটু গরম হয়ে গেছে আমার, রুটিটা করে নিই চটপট। হ্যালো গাইস, তো সকাল থেকে তো তোমাদের সামনে আসিনি আমি, তো এখন একটা পার্সেল এসেছে, এটা তোমাদেরকে দেখাবো কি আছে, আর আমি নিজেও দেখবো, আমি এখনো খুলিনি, চলো। এই হচ্ছে ট্রাইপডটা, তো ট্রাইপডটা নেওয়ার খুব দরকার ছিল তাই একটা নিয়েই নিলাম। তো আমি তো সব সেট করে দেখে নিয়েছি, যেহেতু একটাই মোবাইল ঘরে, তো ওই জন্যে এটা দিয়ে ভিডিও করতে হচ্ছে, আমি আর দেখাতে পারছি না। তো নিচে গিয়ে দেখি, আর একটা ফোন আছে ওটাতে সেট করে তোমাদেরকে দেখাবো। তো এই যে মা এখানে
সমস্ত কিছু নিয়ে চলে এসেছে দোকান করে আর এখন দেখিয়ে দেব তোমাদের কি কি নিয়ে আসছে এটা আছে ডিম আর এখানে আরো সব শুকনো লঙ্কা চানাচুর এটা কি আদা ময়দা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোবিন্দভোগ চাল তিনটাকে সাইডে রাখি কেটে গেলেই ব্যাস আর এটা হচ্ছে এটা কি কাবলি ছোলা মনে হয় এটা চিনি আর এর মধ্যে আছে আলু চলো সবগুলো দেখে দিলাম এখন আবার গুছিয়ে রেখে দিই এখন বাজে হচ্ছে 10:30 আর এখন চলে এলাম তোমাদের সামনে আজ অনেক দেরি হয়ে গেছে চটপট করে দেখিয়ে দিই আর আমার খিদেও পেয়ে গেছে